সুন্দর কচু শাক, এখানে এক ঝুড়ি কচু শাক আছে। তো এটাকে ভালো করে রসুন দিয়ে ভাজা করব। বেশ সুন্দর কচু শাকগুলো ভালো করে ধুয়েছি আগে। প্রথমে ধুয়ে ভালো করে একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, কেননা কাটার পরে ধোয়া যায় না, সেটা হাতে চুলকাবে। তাই আস্ত কচু শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটেছি। এটা রসুন দিয়ে রান্না করব। তো এটাকে বেশ কিছুটা রসুন, এখানে কিছুটা রসুন হাফ ভাঙা করে নিয়েছি, পুরো মিহি করিনি আর পুরো আস্ত না, একটু হাফ ভাঙা মতন করেছি। একটু বেশি করে লঙ্কা নিয়েছি, বেশ ঝাল ঝাল রসুন ফোড়ন দিয়ে কচু শাক খুব ভালো লাগবে। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, কচু রসুনটা ছেড়ে দিই। অসাধারণ টেস্টি লাগে, লাগবে দুপুরবেলা ভাতের সঙ্গে খেতে একদম সফট হয়ে যাবে। দেখি কচু শাক, কচু শাক খুব ভালো লাগে খেতে। এবার একটু লঙ্কাটা ছেড়ে দেবে, অল্প হয়ে যাবে, রয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া, হলুদ দিয়ে দিলাম, আর কিছু দিতে হবে না। এবার আস্তে আস্তে করে এটা নাড়াতে হবে। এভাবে নাড়াতে থাকবো যাতে লেগে না যায়। একদম 4-5 মিনিট মতন এগুলোকে চাল দিলেই হয়ে যাবে। বেশ কমে এসেছে, এক কড়াই শাক হয়েছিল, অনেকটা জল বের হয়েছে শাকের থেকে। চলো এটাকে ভালো করে টানুন, চাল দিই। চাল দিয়ে এটাকে একদম সফট করে অল্প একটু করে দিতে হবে রান্না করতে করতে, আর এই জলটা পুরো টেনে দিতে হবে। বেশ সুন্দর হচ্ছে শাক, শাকটা সিদ্ধ হয়ে গেছে। এক কড়াই শাক সিদ্ধ হয়ে অল্প হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আরোটা টানাতে হবে। এই ভিজে ভিজে ভাগটা, শাকের এই ভিজে ভিজে ভাগটা একদম টেনে যাবে, টেনে গিয়ে একদম আরও কমে যাবে। আস্তে আস্তে চাল হতে থাকে। খুব সুন্দর শাকটা হয়েছে, আর একটু জাল দিচ্ছি, একদম এই ভিজে ভিজে ভাগটা পুরো টানিয়ে নেব, খুব সুন্দর শুকিয়ে নেব শাকটা, তাহলে বেশ সুন্দরভাবে খেতে। এখনও কড়াইতে আস্তে আস্তে করে জাল হতে থাকুক। শেষ হয়ে গিয়েছে কচু শাকটা রান্না, চলো এবার নামিয়ে ফেলব। খুব সুন্দর হয়েছে কচু শাকটা, খুব ভালো লাগবে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে। অসাধারণ, শুধু রসুন বেশি করে রসুন দিয়ে লঙ্কা দিয়ে খুব ভালো করে রান্না করেছি, এবং খাবার সময় সঙ্গে শুকনো লঙ্কা থাকলে দারুণ লাগবে। অসাধারণ একটা রেসিপি কচু শাক।